রাজনৈতিক পথারত আসু এজিওয়াইসিপির নতুন রাজনৈতিক দলের প্রথম ভোজ। অক্টোবর আত্মপ্রকাশ আসু এজিওয়াইসিপির নতুন শক্তি। অসমবাসীক প্রতিটো রাজনৈতিক দলে করা প্রতারণা তথা বিশ্বাসঘাতকতার বাবে এক নতুন আপোষবিহীন বিকল্প রাজনৈতিক দলের জন্ম দিয়ার বাবে আগবাড়িছে আসু এজিওয়াইসিপিয়ে। বিকল্প আঞ্চলিকতাবাদী গণতান্ত্রিক রাজনৈতিক দলটোক অসমবাসীর আগত দাঙি ধরবর বাবে পরামর্শদাতা কমিটির দুগৰাকী শিক্ষাবিদক দায়িত্ব দিয়া হল আহ্বায়কর। এই নতুন রাজনৈতিক দলটির দায়িত্ব হলে ডক্টর কৃষ্ণগোপাল ভট্টাচার্য আর ডক্টর বসন্ত ডেকায়। একটা শক্তি রাজনৈতিক দল গঠন করবর কারণে মুখ্য আহ্বায়কর দায়িত্ব দিব বিচার। আজি সভায় আজির এই সাংবাদিক মেলত আমি সদৌ অসম ছাত্র সন্থা অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদে যেহেতু এই বিষয়টো সন্দৰ্ভত আলাপ আলোচনার জড়িয়ে এই সমস্ত কাম কাজ আগবাই লাবর কারণে পরামর্শদাতা সমিতির আহ্বায়ক দ্বয় ক্রমে ডক্টর কৃষ্ণগোপাল ভট্টাচার্য আর শ্রী বসন্ত ডেকা স্যারক আমি এই রাজনৈতিক দল গঠন সন্দৰ্ভত সকল সিদ্ধান্ত গ্রহণ করবর কারণে মুখ্য আহ্বায়কর দায়িত্ব দিবর কারণে ইতিমধ্যে স্থির করেছো। সাম্প্রতিক সময়ের সংকট সমাধানের লক্ষ্যে গঠন হবলগার রাজনৈতিক দলটো আঁতরে থাকব সাম্প্রতিক রাষ্ট্রীয়তাবাদী দলের পড়া। দেশের সংবিধান আর ফেডারেল গাঁথনির গন্তিরর ভিতর থাকি বিকল্প আঞ্চলিকতাবাদী রাজনৈতিক দলটোর চিন্তা ভাবনা আর কাম কাজের মূলমন্ত্র হব অসম প্রথম সদায় আর চিরদিন। আসাম ফার্স্ট অলওয়েজ এন্ড এভার, অসম প্রথম সদায় আর চিরদিন, এইটাই মূল শক্তি। এই স্পিরিটটুক লয়ে পরবর্তী দিনত রাজনৈতিক যে যাত্রা আরম্ভ হব। যদি আমি সদৌ অসম ছাত্র সন্থা অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ আমি অরাজনৈতিক স্বতন্ত্র চরিত্র যেহেতু আমি সুরক্ষিত অবস্থাত রাখিম, সেই কারণে আমি প্রারম্ভিক পর্যায়ত মুখ্য আহ্বায়কর দায়িত্ব আমি সন্মানীয় শিক্ষক গুরু দুগৰাকীর হাতত আমি অর্পণ করেছো। অসমক কদর্য স্থিতির পর স্থায়ীভাবে উদ্ধার করবলে জাতীয়তাবাদর আদর্শ জন্ম পাবলীয় দলটোয় কেনেদরে আন আন শক্তি সমূহ একত্রিত করব এই সন্দর্ভ নিদিলে সুস্পষ্ট ব্যাখ্যা। সকলরে দৃষ্টিভঙ্গি বেলেগ, কারণ আমি যে দৃষ্টিভঙ্গি আগবাড়ি গে আছো সেই ধরনের আমার আদর্শ পন্থাবিলাক ব্যক্তিসকলক লই পেলাই এই প্রক্রিয়া আগবাড়াই লৈ গেছো। ভবিষ্যতের দিনত যেতিয়া রাজনৈতিক বিকল্প এটা দিকত আগবাড়ি তেতিয়া সেই সময়ত তেখেত সকলে সেই বিষয়বোৰৰ ক্ষেত্রে চিন্তা করব। 2021 নির্বাচনত যে একটা নতুন পরিবর্তন আহিব সেয়া পরিস্ফুট হয়ে পড়েছে, কিন্তু নতুন বিকল্প দলটির সঙ্গে কোন কোন প্রত্যক্ষভাবে থাকিব সেয়া এক ডাঙর প্রশ্ন হয়ে পড়েছে। ভিডিও জার্নালিস্ট টিকেন দাসের সহযোগত শিল্প গগৈ, রিজ টাইম।